আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2021 সালের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে। তো আমরা অবশ্যই অতিরিক্ত কিভাবে পাওয়া যায় সে ধরনের আমরা উত্তর করে দেওয়ার চেষ্টা করব, বা তোমাদের সহায়তা হয় এরকম সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা যদি আমাদের এই প্রশ্নগুলো বা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো যে প্রশ্নগুলো কিভাবে আসছে, কিভাবে উত্তর করতে হবে, তাহলে তোমাদের দ্বারা অতি উত্তম পাওয়া খুবই সহজ হয়ে যাবে। সর্বপ্রথম আমাদেরকে প্রশ্নগুলো বুঝতে হবে যে আসলে কি কি প্রশ্ন আসছে। তো তোমাদের এই সপ্তাহে আসে আছে গণিত, কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান। তো গণিতে আসলে কি প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই। যে কিছু চিত্র দিয়ে আছে, দেখো খেয়াল করো সুন্দর একটা চিত্র, যে উপরের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি করে একটি প্যাটার্ন। এখানে প্রথম প্রশ্ন আছে, প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করে। এখানে তিনটা আছে, এই চতুর্থ চিত্রটি তৈরি করতে হবে এবং রেখাংশের সংখ্যা নির্ণয় করতে হবে। আচ্ছা, উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশিকে সমাধান করে তা যুক্তিসহ উপস্থাপন করো। আর উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো নির্দেশনা দিয়ে আছে যে স্কেল ব্যবহার করে চিত্র অঙ্কন করবে অথবা সমস্যাগুলোর সমাধান করবে। তো প্রতিটা চিত্র যদি এক এক করতে হয় তাহলে অবশ্যই বেশ সময়ের দরকার, এবং আশা করি যে আমরা যেভাবে করে দেবো সেটা তোমাদেরকে খুবই উপকার আসবে এবং খুবই ভালোভাবে তোমরা সমাধানগুলো করতে পারবে। পরবর্তী বিষয় হচ্ছে কৃষি শিক্ষা। তো কৃষি শিক্ষার প্রশ্ন কি আছে, রবির বাবা একজন কৃষি বিজ্ঞানী, তিনি মিষ্টি ও উচ্চ ফলনশীল আমের একটি জাত উদ্ভাবন করেন যা বাড়ির চার নামের মাঠ বাড়িতে সফলভাবে উৎপাদিত হচ্ছে। গত 16 ডিসেম্বর 2020 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পদক প্রদান করে সম্মানিত করেন। রুমির বাবা এমন সম্মান প্রাপ্তির পিছনে উল্লেখিত বিষয়গুলো তার মনে যে আলোড়ন সৃষ্টি করেছে সে ব্যাপারে তোমার সুনিশ্চিত মতামত উল্লেখ করো। আচ্ছা, 1 নম্বরে ধান। আচ্ছা, কি উল্লেখ করতে হবে, দেখো রুমির বাবার এই সম্মান প্রাপ্তির পিছনে উল্লেখিত বিষয়গুলো তার মনে যে আলোড়ন সৃষ্টি করেছে সে ব্যাপারে তোমার সুনিশ্চিত মতামত উল্লেখ করো। ধান, পাট, আখ, চাষযোগ্য কই মাছ, মিষ্টি জাতের আম, মালটা ইত্যাদি উদ্ভাবনে কাদের নিরলস পরিশ্রম গবেষণার অবদান রয়েছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এটার উত্তর করতে হবে। আর কোন কোন প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে এইসব নতুন জাত উদ্ভাবন করেছে, কোন কোন প্রতিষ্ঠানগুলো এই ধরনের গবেষণাগুলো করে এগুলো জাত উদ্ভাবনের জন্য। ধান গবেষণা প্রতিষ্ঠান ড্রি BRRI থেকে ধানের কোন কোন জাত উদ্ভাবন করেছেন আর এগুলোর উত্তর কোথায় পাবো আমি সেটাও বলে দিচ্ছি। 4 নম্বরে যে কৃষি বিজ্ঞানী ছাড়াও অন্যান্য কি কি জাত উদ্ভাবন করেছেন যা কৃষকেরা মাঠে কৃষিবিজ্ঞানীরা ধান ছাড়াও অন্যান্য কি কি জাত উদ্ভাবন করেছেন যা কৃষকেরা মাঠে চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সমস্ত কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে মানুষের কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তো তোমরা যদি নির্দেশনা কোনো ফলো করো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর করা তোমাদের দ্বারা কোনো ব্যাপারই হবে না। যে NCTV কর্তৃক প্রেরিত 2021 সালে কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় পাঠ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এখান থেকে তথ্য নিতে হবে, দ্বিতীয় হচ্ছে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে হবে, আর বিষয় শিক্ষকের পরামর্শ করে নিতে হবে, অভিভাবকের মতামত গ্রহণ করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে নিয়ে প্রতিবেশীর সাথে পরামর্শ করে এই বিষয়গুলোর প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। আচ্ছা, সর্বশেষে আছে গার্হস্থ্য বিজ্ঞান। তো গার্হস্থ্য বিজ্ঞানে কি প্রশ্ন আছে দেখি, বর্তমান COVID-19 পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তুমি সারাদিন বাসায় অবস্থান করছো, সময় তালিকা প্রণয়ন করে লেখাপড়া ও অন্যান্য কাজকর্ম করা উচিত, তাই এ পরিস্থিতিতে তোমার দৈনন্দিন কাজকর্ম কিভাবে করছো। 1 নম্বর, তোমার সারাদিনের কর্মকাণ্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন করো, তুমি যে সারাদিন কি কাজকর্ম করো তার একটি সময় তালিকা প্রণয়ন করতে হবে। এ ধরনের প্রশ্ন আগে একটা ছিল, তোমাদেরকে এর উত্তরের নমুনা দেখালে তোমরা বুঝতে পারবে যে আসলে কি করতে হবে। সময় তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয় বিবেচনা করছো। আচ্ছা, এখানে নির্দেশনা, শিক্ষার্থীদের নিজের পাঠ্যপুস্তক ভালোভাবে পড়তে নির্দেশ দিন। আচ্ছা, শিক্ষার্থীদের নিজস্ব পাঠ্যপুস্তক পড়ে তোমাকে এই ধরনের একটা তালিকা নির্ণয় করতে হবে, তৈরি করতে হবে। তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল তোমাদের প্রশ্ন এবং কিভাবে উত্তর করতে হবে সেটি তোমাদেরকে বলে দিলাম। তো আশা করি পরবর্তীতে দেখা হবে যে এর প্রতিটা বিষয়ের আলাদা আলাদা উত্তর অংশ নিয়ে, যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট করতে খুবই সহযোগিতা করবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থেকো। ধন্যবাদ।